আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা আইফোন চালাচ্ছেন অনেকেই ইমু নিয়ে সমস্যায় আছেন। নতুন ইমু আপডেট করলেই ইমু আর অ্যাক্টিভ করা যায় না। বাংলাদেশের জন্য আর অ্যাক্টিভের কোনো সিস্টেম থাকে না, শুধু ইউনাইটেড স্টেট লেখা আসে। এই সমস্যা সমাধানের জন্য আজকে আপনাদের এই ভিডিওটা উপহার দিচ্ছি। তো যারা আইফোনে ইমু চালাচ্ছিলেন, আপডেট দেওয়ার পরে ইমু কাজ করতেছে না, তাদের ক্ষেত্রে যে সলিউশনটা আজকে দিব এটা একটা লিগাল সলিউশন, যাদের অ্যাপেল আইডি পুরাতন তাদের জন্য। আর যারা নতুন অ্যাপেল আইডি তৈরি করে ইমু চালাতে চান তাদের জন্য আলাদা সলিউশন, ওটা আমার একটা ভিডিও আছে, লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নেবেন। তো চলুন তাহলে দেখা যাক কীভাবে আইফোনে ইমু সাপোর্ট করানো যায়। আরেকটি কথা, ভিডিওটা টানবেন না, স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করুন, খুব সহজেই বুঝতে পারবেন আসলে আপনার সমস্যাটা কোন জায়গায় ছিল এবং আপনি কীভাবে সলভ করবেন সেটা। যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন, এখনও সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওর নিচে রাইট সাইডে লাল বাটনে ক্লিক করুন এবং সাথে সাথে বেল আইকনটা ক্লিক করে আমার সাথে থাকুন। আমি আপনাদেরকে নতুন ইমোটা ডাউনলোড করে ইনস্টল করে দেখাচ্ছি যে বাংলাদেশ আসে নাকি শুধু ইউনাইটেডই আছে। চলুন দেখা যাক। প্রথমত অ্যাপস স্টোরে ক্লিক করব, এরপরে অ্যাপস স্টোর থেকে সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করার পরে ইমু লিখে সার্চ দিব। ইমু লিখে সার্চ দিলে ইমুটা চলে আসবে, এরপরে ইমুটা ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেলে অটো ইনস্টল হয়ে যায় আইফোনে। ইনস্টল করার পরে ওপেন করে দেখব যে আসলে বাংলাদেশ লেখা আসে কি না। তো দেখেন আসলেই বাংলাদেশ লেখাটা আসে নাই, শুধু ইউনাইটেড স্টেট লেখাটা আছে। এই ইউনাইটেড স্টেট লেখা থাকার কারণেই আমাদের ইমুটা অ্যাক্টিভ হচ্ছে না। নতুন ইমুটা আমি ডিলিট করে দিচ্ছি। চলুন এবার দেখি আগের ইমুটা কোথায় আছে। তো আবারও অ্যাপস স্টোরে ঢুকব, এরপরে নিচে লেফট সাইডে কর্নারে ডাউনে টু ডেতে ক্লিক করব, এরপরে রাইট সাইড কর্নারে যে ছবি আছে মানুষের মাথা মতো ওখানে ক্লিক করব, এরপরে পার্সেসে ক্লিক করব। এখান থেকে আমার পুরাতন ইমুটা খুঁজে ইনস্টল করব। তো ড্র্যাগ করে নিচের দিকে গেলে আমার পুরাতন ইমুটা খুঁজে পাওয়া যাবে। তো দেখেন এই যে ইমুটা আমি পেয়ে গেছি, ইমুটাকে এখন ডাউনলোড করব। ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড শুরু হয়ে গেছে। তো ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে ইমুটাকে ওপেন করব। ডাউনলোড কমপ্লিট, এখন ইমুটা ওপেন করব। ওপেন হচ্ছে, অ্যালাউতে ক্লিক করে দিলাম, দেখেন বাংলাদেশ লেখা চলে এসেছে অলরেডি। এটা হচ্ছে পুরাতন ইমোটা, যে ইমোটা আগে আপনি চালিয়েছেন আপনার আইডিতে, ওই ইমোটা এটা। এটা নতুন ইমো না, ইমো এইচডিটা কিন্তু কাজ করবে না, এটা ইমো এইচডি না। তো পুরাতন ইমোটা ডাউনলোড করে ইনস্টল করা কীভাবে করতে হবে সেটা কিন্তু অলরেডি দেখা হয়ে গেছে, আপনারা হয়তো বুঝেছেন যে সিস্টেমটা কী। আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।